بسم الله الرحمن الرحیم. السلام علیکم. مرشو زیبی، مرشو ساشی، مرشو کاربری، مرشو بیپشیک সবাই কে জানাই অন্তরে অন্তস্থলে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে আমরা মাছের যে ধান খেতে মাছ তো আসিল তারই আপডেট দিব। এখানে আমরা কিছু মাছ দিয়েছিলাম প্রিয় দর্শক, যেটা ধানের মধ্যে, এটা কিন্তু আল্লাহর রহমত খুবই ভালো আছে, খাবার খুব কম খাচ্ছে। এই যে ধানের যে উৎকৃষ্ট অংশ ধান পড়ে গেছিল এবং এই যে নাড়াগুলো পড়েছে, আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এখানে কিছু ছোট মাছ আছে, এটা হয়তো পরে দেখতে পাবেন এই সাইডে। প্রিয় দর্শক, খুবই সুন্দর আর কি আমরা দেখতে পাচ্ছি। এটা কিছু মাছবাড়ির কিছু হাউসে আমরা মাছ দিছিলাম, পুকুরে তো তাপমাত্রার কারণে আমরা আসলে মাছ করতে পারি নাই, ওই হাউস থেকে আনে মাছ দিছিলাম ওই পাশের ছোট্ট একটা জায়গাতে, সেগুলা আসলে নেটের ফাঁস দিয়ে এই পুকুরে চলে আসছে। আমি আজকে যে তথ্যটা আপনাদেরকে দিব সেটা মাছ সম্বন্ধে নয়, আসলে মাছের নিরাপত্তা সম্বন্ধে। আমি মাছ দিলাম ওই ছোট্ট একটা পুকুরে, ওখান থেকে এটা তারছে ওই সাইডে গেছে, ও অন্য তীর বলতে ঘিরা, তারপরেও মাছগুলো কীভাবে কোনটা থেকে কোনটাতে কী হলো আমি নিজেও জানি না। তাই আপনাকে বলবো, আমাদের এই ফাঁকা জায়গাতে মাছ চাষ করতে দেখে আপনারা, আমরা তিন চারটা স্তর দিছি প্রিয় দর্শক, দেখেন এখানে পাড় আছে, এই সাইডে নেট আছে, এই সাইডে নেট আছে, ওই সাইডগুলো মাটি আছে, ওই পাশে আবার মাটি দিছি, আবার তিরপল দিছি, অর্থাৎ তিন চারটা সেক্টরে আমি বিভক্ত করছি, যাতে করে আমি আমার ভিডিওটা একটু পর কথা বলি ভাইয়া, ধন্যবাদ। তিন চারটা সেক্টর করছি, তারপরেও কিন্তু মাছ রাস্তা আসলে আটকা যায় না, এটাই আসলে বাস্তব। পানি রাস্তা বন্ধ করা যায় না, এটাই আসলে বাস্তব। আমি তিন চারটা ব্রিগেড দেওয়ার পরে তিরপল, নেট, আবার মাটির তারপরে কীভাবে এখানে মাছগুলো আসলো আমি জানি না। তাই আমাদের কোনো টেকনোলজিতে, আমাদের কোনো কৃষি করতে যা আপনারা যদি ক্ষতিগ্রস্ত হন, আমি মনে করি এটা দায় ভাই আমারই, কারণ এই যে ফাঁকা মাঠের ভিতর এখানে কিছুদিন পর বৃষ্টিতে সমস্ত জায়গা ভরাট হয়ে যাবে। সামনেবার আমার কিছু মাছ উচ্ছেদ ওই জমিগুলোতে গেছিলো, আমি মনে করছিলাম যে লাভ দিয়ে আসলে চলে গেছে। প্রিয় দর্শক, আপনারা দেখেন আমি কিন্তু এবার তিরপলের সাইতে উঁচা করে 6 ফিট উঁচু করে আসলে দিছি, কিন্তু আসলে মাছের রাস্তা আটকা অত্যন্ত কঠিন। আপনারা যাতে বিভ্রান্তকর বা ক্ষতিকর তথ্য থেকে আপনারা বিরত থাকতে পারেন, এই জন্যে আজকের ভিডিওটা। আমরা বিভিন্ন সাপোর্ট দিচ্ছি 24 ঘন্টা, আমি এই পাহাড়গুলোতে ঘোরাঘুরি করি, যে এখানে ইন্দুরের উপদ্রবেই বা কোনো কিছু বন্য প্রাণী কানা লিকেজ করে দিয়ে যাতে মাছগুলো যেন একটাতে একটা না যায়। তারপরেও যদি আমার এই অবস্থা হয়, আপনারা যারা অসচেতন, যারা আসলে কোনো কর্মকে গুরুত্ব দেন না, তাদের ক্ষেত্রে কী হবে জানি না। তাই আমি আপনাদেরকে ছোট্ট করে একটা তথ্য দিতে চাইলাম, এই নেটগুলোর আসলে কোনো ভ্যালুই নেই, আমি যেটা বুঝলাম এই নেটগুলোর আসলে, এই নেটগুলো দিছি শুধু যাতে পাহাড়গুলোতে আসে মাছেরা ডাইরেক্ট করে আসলে যেন ক্ষতি না করতে পারে, এটাই আসলে মূল উদ্দেশ্য। এবং তিরপলটা দিছি আসলে পানি যাতে বাহির হওয়া যায় না, পানি ধারণ ক্ষমতা বেশি থাকে। আমাদের মাছগুলো খুবই সুন্দর বর্তমান, এটাতে রেনু কিছু ফেলছিলাম, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর দেখা যাচ্ছে, এখনও ক্যামেরাতে আসার মতো হয় নাই, কিন্তু যেটা তথ্য এটা নেটের উপর। এবং খাবার আসলে মাছ খাবার দেখেন এখানে দেওয়া হয়েছে, কিন্তু খাবার খাচ্ছে না, এখানে প্রচুর পরিমাণ আসলে ধানের উৎকৃষ্ট অংশগুলো জেলা আছে, সেগুলাই মাছ কিন্তু আসলে ন্যাচারাল খাবারটাই পছন্দ করে। এই বছর আমি ফিডের উপর নির্ভরশীল হব না, আমি এই খড় পচা, এই বিভিন্ন শাকসবজি, হয়তো বিভিন্ন ধরনের খাবারগুলো খেলে মাছ এবারকার প্রতিপালন করার খুবই ইচ্ছা আছে। আমাদের মাছগুলোর এই অবস্থা, আমরা ইনশাল্লাহ আবহাওয়া অনেক নর্মাল হয়েছে, আজকে মাছ আমরা মাছবাড়িতে দেশীয় শিং যেটা 3 বছর ধরে আমরা করছিলাম সেটা আজকে ধরছি, এবং ভিয়েতনামি কই ধরছি। আমাদের পুকুরগুলো পড়ে আছে, আপনারা অবগত আছেন যে এবারকার 60-65 ডিগ্রি তাপমাত্রা ছিল, তারপরেও কিছু মাছ নড়াচড়া দেখে ভালো লাগতেছে। আসলে মাছের সাথে থেকে থেকে এমন হয়ে গেছে, মাছ না হলে আর ভালো লাগে না। আল্লাহ দে, এটাতে কিছু রেণুর স্বপ্ন দেখতেছি, এটাতে কিছু মাছ, ওটার থেকে এটা তাসে কিছু মাছ ছিল, সেটা হচ্ছে এই সাইডে। প্রিয় দর্শক, আমি আপনাকে দেখাবো, এটাতে কিছু বড় মাছ ছিল ধানের সাথে দিছিলাম, এটাতেও আল্লাহ রহমত মাছগুলো খুবই সুন্দর হয়েছে, কিন্তু পানি কম, এই বছর বৃষ্টি নাই। এখানেও কিছু মাছ, এটা কীভাবে হয়েছে আমি সত্যি জানি না, এখানেও অনেক মাছ কীভাবে হয়ে গেছে সত্যিকারে বলছে আল্লাহর নিয়ামত, আমি এটাতে কীভাবে হলো আমি জানি না, কিন্তু পানি হল পানির পোকা মাছ,
এখানে প্রচুর মাছ আসছে, কিভাবে আসলো, কিভাবে কোথা থেকে কি হয়ে গেল এই জমিটাতেও মাঝে মধ্যে আমরা নড়ানড়ি করে আমি মনে করছিলাম যে আসলে বন্য মাছ যেটা প্রাকৃতিক মাছ, এটাতেও কিভাবে জানি জানি না, আল্লাহ হয়তো চায় যে পুকুরগুলা অনেক খরচ তাপমাত্রা এই রোদ্রের মধ্যে ওই মাছগুলো বেঁচে ছিল, এগুলা নিয়ে চেষ্টা করছি। প্রিয় দর্শক, এটাতে আমাদের প্রচুর মাছ আছে, এই মাছগুলো ইনশাল্লাহ একটু বৃষ্টি হলেই মাছগুলো বাজারজাত করা সম্ভব হবে। এখানে শিং মাছও আছে, প্রিয় দর্শক এইদিকে দেখায়, এই নেটের উপর আপনারা নির্ভরশীল হবেন না, এটাই মূল কথা। আর আমাদের মাছ বাড়িতে আমরা যখন যেটা করি, এখানে জানি না একটা মাছ বড় মাছ এখানে আসছে, এই মাছই রেণু দিল না কীভাবে কী হলো আসলে কিছু বুঝতেছি না। এখানেও ওই পুকুর থেকে তো আমার মনে হচ্ছে যে এই মাছগুলো আসছে, এখানে কিছু মাছ ছিল, আসলে কীভাবে কী হয়ে গেল জানি না। আমরা আসলে এই বছর মাছ এখন পর্যন্ত মাছ চাষের ভালো একটা পজিশনে যাইতে পারি নাই, ইনশাল্লাহ চেষ্টা করতেছি ওই সাইডে যে পুকুর বড় পুকুর আমাদের এটাতেও আমরা মাছ আজও করতে পারি নাই, আসলে প্রচণ্ড তাপ ছিল। এখন ইনশাল্লাহ আমরা মাছ দেখতে পাচ্ছি, ইনশাল্লাহ আমরা মাছ নিয়ে কৃষি ফার্মের কাজও শেষের দিকে, এখন আমরা মাছ নিয়ে কাজ করব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, মাছ বাড়ির মাছ চাষের যে যাদের এখন বর্ষার সময় যাদের পুকুরের পাড়গুলো দুর্বল আছে তারা ভালোভাবে বাঁধাই করার চেষ্টা করবেন, এবং এই নেটের উপর আপনারা নির্ভরশীল খালি হবেন না, এটা আপনাদেরকে অনুরোধ। এই নেট আসলে মাছের রাস্তা বন্ধ করতে পারে না, বিভিন্ন সময় বিভিন্নভাবে পোকামাকড়ের আক্রমণে বা যে কোনো চাপের কারণে এগুলো নষ্ট হয়ে যায়। আপনারা এই নেটের উপরই নির্ভরশীল হবেন না, বিভিন্নভাবে আপনার মাছকে সুরক্ষা আপনারা দিবেন, মাছের এই বছর ভালো দাম আছে, এবং ফিডের উপরই শুধু নির্ভরশীল হবেন না, বিভিন্ন টেকনোলজিগুলো আছে। আসলে এবারকার আমি মাছ পালবো এই আল্লাহ যদি দয়া করে, খড়ের উৎকৃষ্ট ধান এবং বিভিন্ন শাকসবজি খেলে মাছ পালার চেষ্টা করতেছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা মাছ বাড়িতে ভিডিও না দিলেও আপনারা ইয়া করেন, ভিডিও এই কী ভিডিও এই বারবারই দিই, এই যে এই তিরপল এই যে নেট দিয়ে আমাদের এই যে কৃত্রিম পুকুরগুলো ইনশাল্লাহ এই বছর একটু বাড়া হয়েছে, এগুলো ইনশাল্লাহ ভালো। এখানে অসংখ্য মাছ আছে প্রিয় দর্শক, এখানেও সব জায়গাতেই প্রচুর পরিমাণ মাছ আমরা দেখতে পাচ্ছি, গোটাটা জমিতেই আসলে গোটাটা ইয়াতেই অনেক মাছ আছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল মাছের উপর, আসলে মাছ আমাদের তো সারা দেশবাসী চাচ্ছেন, আজও কাউকে মাছ দিতে পারি নাই, আপনারা মনোক্ষুণ্ণ হবেন না। আসলে মানসম্মত জিনিস মানসম্মত কিছু করতে গেলে সময় লাগে, আমরা হুটহাট মাছ ধরে ডিম নিয়ে আপনাকে দিলাম আর ব্যবসা শেষ হয়ে গেল তা না, আমি মাছ নিয়ে দীর্ঘদিন আঘাতঘাত প্রতিঘাত খাই পর্যন্ত আসছি, দেখি আল্লাহ আমার কতদিনে আসলে এই শিক্ষারও শেষ নাই। এর আগে পুকুরের সমস্যা ছিল, মনে করছিলাম যে পুকুর হলে আমি অনেক কিছু করতে পারবো, পুকুরের সমস্যা সমাধান হলো মাছ এই বছর এখন পর্যন্ত করতে পারেন, সমস্যা থাকবে আল্লাহ পাক যেন সমাধানও করে। এত কষ্টের মধ্যেও ভালো লাগতেছে, আজকে কিছু কালকে বৃষ্টি নামছে, আজকে কিছু মাছ পুকুরগুলাতে অলরেডি দেখা যাচ্ছে, এগুলাও যদি আল্লাহ খাদ্য কম খেলে বিভিন্ন টেকনোলজি ব্যবহার করে আমরা প্রতিপালন করতে পারি, তো ইনশাল্লাহ ডাল ভাত খেয়ে আমরা বাঁচতে পারবো। সবার দোয়া এবং ভালোবাসা চাই সবাইকে, আজ এই পর্যন্তই, আবারও সালাম জানিয়ে শেষ করলাম, আসসালামু আলাইকুম।